সকলকে যেন সুস্থতা দান করেন, আমরা যেন নিয়মিত নামাজ আদায় করতে পারি, নিয়মিত ভালো ভালো কাজগুলো করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দুনিয়ার ভালো ভালো কাজগুলো তারা বেশি বেশি করে করো, তার কারণ তোমার মন কখন এসে যাবে তুমি বলতে পারবে না। তাহলে আদ-দুনিয়া মাদরাতুল আখিরাত, দুনিয়াই হচ্ছে মানুষের জন্য কি আখিরাতের একটা শস্য ক্ষেত্র। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে হায়াত দিয়েছেন, জীবন দান করেছেন, ততদিন পর্যন্ত আমরা ভালো ভালো কাজগুলো ভালো ভালো কাজ করার চেষ্টা করব, মানবতা মানুষদের আমরা পাশে থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। আমরা সবাই আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।